মুজিবনগর দিবসের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। গ্যাস সংযোগে 92 কোটি টাকার সরকারি তহবিলে জমা দেয়নি তিতাস। ২৫ তারিখের পর বিজিএমইএ ভবন ভাঙা শুরু হবে জানালেন গণপূর্ত মন্ত্রী। রাফির বান্ধবী মনি 5 দিনের রিমান্ডে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি মুনিরা ইয়াসমিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সামা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। ১৯৭১ সালের এদিন শপথ নেয় স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের মন্ত্রিসভা। দিনটি উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7:30টায় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। এরপর দলের সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও মুজিবনগর দিবসে শ্রদ্ধা জানানো হয় জাতির পিতার প্রতিকৃতিতে। পরে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, যারা মুজিবনগর দিবস পালন করে না তারা স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে না। বিএনপিকে কখনো এই দিনটি পালন করতে আমরা দেখি নাই। যেই সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে তাদের নেতা যেই সরকারের কর্মচারী হিসেবে সেক্টর কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং এই সরকারের কাছ থেকে তিনি প্রতি মাসে বেতনও পেতেন, তারা এই দিনটি পালন করে না। যারা মুজিবনগর দিবস পালন করে না তারা আসলে স্বাধীনতা সার্বভৌমত্বকে কতটুকু বিশ্বাস করে সেটি হচ্ছে প্রশ্ন। গ্যাস সংযোগে 92 কোটি টাকা সরকারি তহবিলে জমা দেয়নি তিতাস। এছাড়া সিস্টেম লসের নামে এ খাতে চলছে দুর্নীতি। বুধবার দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এ ধরনের 22টি খাতে দুর্নীতির রিপোর্ট তুলে দেয় দুদক। এ সময় দুর্নীতি রোধে সরকারের জিরো টলারেন্সের কথা উল্লেখ করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দিনের পর দিন এ খাত নিয়ে রয়েছে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ। 2017 সালে দেশের 25টি মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতির অনুসন্ধানে নামে দুদক। এখন পর্যন্ত 10টি খাতে রিপোর্ট জমা দেয় তারা। তারই ধারাবাহিকতায় বুধবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় তিতাস গ্যাসের দুর্নীতির খতিয়ান। 22টি খাতে দুর্নীতিতে অভিযুক্ত তিতাসের কর্মকর্তা কর্মচারীরা। এরই মধ্যে রয়েছে সিস্টেম লস, অবৈধ গ্যাস সংযোগ, বকেয়া বিল আদায়ে কমিশন বাণিজ্যের মতো দুর্নীতি। দুদকের এই রিপোর্টকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শীঘ্রই শুরু হবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান। শুধু তিতাস নয়, জ্বালানি ও বিদ্যুতের প্রতিটি খাতকেই দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার করেন প্রতিমন্ত্রী। তাদের এই রিপোর্টের ভিত্তিতে আমরা আরো একটু প্রিকশন নিতে পারবো আরো ব্যাপকভাবে, এবং আমি মনে করি যে আরো ব্যাপক যদি ডিটেইল কোনো রিপোর্ট করতে হয় তাদের আরো সহযোগিতা আমরা ভবিষ্যতে পাবো। রাজধানীর হাতিরঝিলে নির্মিত গার্মেন্টস মালিক সংগঠনের প্রধান কার্যালয় বিজিএমইএ ভবন অবৈধভাবে প্ল্যান ছাড়া নির্মাণ করা হয়েছে বলে জানান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এরই মধ্যে ভবন ভাঙার উদ্যোগ নিতে দখলে নেওয়া হয়েছে। এ কথা জানিয়ে মন্ত্রী বলেন, ভাঙার সময় যাতে দুর্ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরো জানান যে ডিনামাইট এই বিল্ডিং এ ভাঙার জন্য ব্যবহার করার কথা এসেছে সেটা বিধ্বংসী কোনো বোমা নয়, এটা ভবন অপসারণের বৈজ্ঞানিক উপায়। আগামী 25 তারিখে সিদ্ধান্ত হবে কোন প্রতিষ্ঠান কাজ করবে, তার 1 সপ্তাহের মধ্যেই কাজ শুরু হবে। 3 মাসের মধ্যে পুরোপুরি অপসারণ করা হবে বলেও জানান মন্ত্রী। নতুন প্রজন্মকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছেন, সেজন্যই নুসরাত রাফিকে আগুনে পুড়িয়ে প্রাণ দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমরা কেন এই হিংসা প্রতিহিংসা, এই ক্ষোভ, বিরূপ, হত্যা, অশান্তির মধ্যে পড়েছি? কেন আমাদের এই জাতিকে এমনভাবে নির্যাতিত হয়ে মরতে হয়? কেন আমি জানি না। এর উত্তর আমাদের রাজনীতিবিদদেরই দেওয়ার কথা, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। সুন্দর একটা বাংলাদেশ দিতে আমরা ব্যর্থ হয়েছি।
রাফিকে এইভাবে নির্যাতিত হয়ে মরতে হয় কেন আমি জানি না। এর উত্তর আমাদের রাজনীতিবিদদের দেওয়ার কথা, আমরা ব্যর্থ হয়েছি সেই ধরনের একটা সুন্দর বাংলাদেশ দিতে, আমরা ব্যর্থ হয়েছি, ব্যর্থ হয়েছি তোমাদেরকে নিরাপত্তা দিতে। কিন্তু তারপরেও আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি যে অবশ্যই এই বাংলাদেশ একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যায় গ্রেফতার কামরুন্নাহার মনিকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার মনিকে ফেনীর জ্যেষ্ঠ বিচারক হাকিম শরীফউদ্দিন আহমেদের আদালতে হাজির করা হয়। পিবিআই পরিদর্শক মোহাম্মদ শাহ আলম বলেন, মনির 10 দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে কামরুন্নাহার মনিকে ফেনী শহর এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়। মনি হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী 5 জনের একজন। এ মামলার অন্যতম প্রধান 2 আসামি নুরুদ্দিন ও সাদাত হোসেন গত রোববার ঘটনার দায় স্বীকার করে 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। তাদের সেই জবানবন্দি থেকে গ্রেফতারকৃত মনির নাম উঠে আসে। ঐতিহাসিক মুজিবনগর 2019 উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন করে। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুলের নেতৃত্বে 17 এপ্রিল সকাল 8টায় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল 9টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে সমাবেশ ও মুজিবনগর দিবস ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গনি মিয়া বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম তালুকদার, পাঠাগার সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন খান, নির্বাহী সদস্য মোহাম্মদ মাসুদ আলম, সদস্য লায়ন সালাম মাহমুদ, লায়ন খান আখতারুজ্জামান, মাওলানা কবি শামসুল হক হাবিবি, কবি খাদেমুল ইসলাম, পলাশ চৌধুরী, মোহাম্মদ দেলোয়ার হোসেন, গাজী ফারুক খান বাবুল, মোহাম্মদ আনোয়ার হোসেন, নাদিকুর রহমান, প্রিয়াঙ্কা হোসেন, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, জাতীয় স্বাধীনতা পার্টির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মিজু, ডক্টর ইঞ্জিনিয়ার মাসুদার সিদ্দিক রোজি, মোহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ। সভাপতির বক্তব্যে লায়ন গনি মিয়া বাবুল বলেন, 17 এপ্রিল মুজিবনগর এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ ও স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেন। তৎকালীন সরকার আমাদেরকে অ্যাসেম্বলিতে বসতে জানায়, তার প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ঘোষণা করে এবং এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রথম ঘোষণাপত্র এবং মন্ত্রিপরিষদ 10 এপ্রিল গঠন করা হয় এবং 17 এপ্রিল এই মন্ত্রিপরিষদের শপথ বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে মেহেরপুরের আম্রকারণে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এবং এর মাধ্যমে সারা বিশ্বে জানিয়ে দেওয়া হয় যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম, যাদের একটি মানে ঘোষণাপত্র আছে, যাদের একটি সংবিধান আছে, যাদের একটি সরকার আছে। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। গ্যাস সংযোগে 92 কোটি টাকা সরকারি তহবিলে জমা দেয় নীতিতাস। পর বিজিএমইএ ভবন ভাঙা শুরু হবে জানালেন গণপূর্ত মন্ত্রী। রাফির বান্ধবী মনি 5 দিনের রিমান্ডে। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।